আজ আমরা দক্ষিণ আমেরিকার এমন একটি দেশ সম্পর্কে আপনাদের জানাবো যে দেশটির নাম শুনলে আমাদের সবার আগে ফুটবলের কথা মনে পড়ে এবং দেশটি সাধারণত ফুটবলের জন্য সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। যে দেশটি মোট 5 বার ফিফা বিশ্বকাপ জয় করেছে এবং গ্যারেথ, সক্রেটিস, রোনাল্ডিনহোদের মতো ফুটবল শিল্পীদের বছরের পর বছর ধরে উপহার দিয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা কথা বলছিলাম ব্রাজিল নিয়ে। এই জানার বাইরেও ব্রাজিলের রয়েছে ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ ইতিহাস যা আমাদের অজানা। তবে আজ আমরা জানবো দক্ষিণ আমেরিকা মহাদেশের সব থেকে বড় দেশ ব্রাজিলের বৃত্তান্ত। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিল। দেশটির সাংবিধানিক নাম সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। 85,14,877 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় 20 কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষী রাষ্ট্র। ব্রাজিলের রাজধানীর নাম ব্রাজিলিয়া। মজার বিষয় হলো, আজ থেকে প্রায় 60 বছর আগে মাত্র 41 মাসে এই রাজধানী নির্মাণ করা হয়েছে। ব্রাজিলিয়া শহরটি পৃথিবীর অন্যতম একটি সুন্দর শহর। এই শহরটি আকাশ থেকে দেখলে মনে হয় এটি পাখির মতো। এই দেশের মুদ্রা নাম ব্রাজিলীয় রিয়াল। 1 ব্রাজিলীয় রিয়াল সমান 0.26 আমেরিকান ডলার বা 19.13 বাংলাদেশী টাকার সমান। ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। ব্রাজিলের উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গানা, সুরিনাম ও ফ্রান্সের সামুদ্রিক দেপার্তম ফরাসি গানা। এছাড়াও এর উত্তর পশ্চিম ভাগে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া ও পেরু, দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্বদক্ষিণে দক্ষিণ উরুগুয়ে অবস্থিত। ব্রাজিলের সীমানায় আটলান্টিক মহাসাগরের বেশ কিছু দ্বীপপুঞ্জ রয়েছে। এছাড়াও ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে। 1500 সালে পর্তুগিজ অভিযাত্রী পেড্রো আলফারেজ কারভাওয়ের ব্রাজিল এসে পৌঁছানোর পর থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ। এরপর বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও 1889 সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে। 1824 সালে ব্রাজিলে প্রথম সংবিধান পাস হওয়ার পর থেকে দেশটিতে 2 কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা চলে আসছে যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত। বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্র প্রজাতন্ত্র। ক্রয় ক্ষমতা সমতা ও মোট অভ্যন্তরীণ উৎপাদনের ভিত্তিতে ব্রাজিলের অর্থনীতি বর্তমানে বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি। তাছাড়া ব্রাজিল জীব বৈচিত্র্য ও বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত। ব্রাজিলে বিভিন্ন প্রকারের প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র ও অভয়ারণ্য বিদ্যমান। এছাড়াও দেশটি সমৃদ্ধ খনিজ সম্পদের অধিকারী যা বিভিন্ন সময় এর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ব্রাজিলে বিভিন্ন জাতির লোকের বসবাস। আদিবাসী আমেরিকান, পর্তুগিজ বসতি স্থাপক এবং আফ্রিকান দাসদের মতো আন্তঃসম্পর্ক ব্রাজিলের জাতিসত্তাকে দিয়েছে বহুমুখী রূপ। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের গোড়ার দিকে ব্রাজিল আগমনকারী অন্যান্য ইতালীয়, জার্মান, স্পেনীয়, আরব ও জাপানি অভিবাসীরাও ব্রাজিলের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। মিশ্র সংস্কৃতির দেশ হলেও তারা নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি ধরে রেখেছে। পর্তুগিজ এখানকার প্রধান ভাষা এবং রোমান ক্যাথলিক প্রধান ধর্ম। 16 শতকের পর থেকে ব্রাজিলের চিত্রকলায় বিভিন্ন ধারায় বিস্তৃত হতে থাকে। পূর্বে ব্রাজিলের চিত্রকলায় বারোকি ধারার প্রভাব ছিল খুব বেশি। তবে 16 শতকের পর বারোকি থেকে তার রোমান্টিকতা, আধুনিকতা, অভিব্যক্তিবাদ, কিউবিজম, পরাবাস্তবাদ, বিমূর্তবাদ প্রভৃতির দিকে ছড়িয়ে পড়তে থাকে। ব্রাজিলীয় চলচ্চিত্রের গোড়াপত্তন হয় 19 শতকের শেষ দিকে। অনেক অভ্যন্তরীণ চড়াই উত্রাই পেরিয়ে সাম্প্রতিক বছরগুলিতে ব্রাজিলের চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করতে শুরু করেছে।
ব্রাজিলে মারামারি খুনোখুনি অনেক বেশি পরিমাণে হয়। ব্রাজিলে যতই মারামারি খুনোখুনি হোক না কেন, তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ। তারা কখনো প্রতিবেশী দেশগুলির সাথে যুদ্ধ করতে যায় না, তাই 1870 সালের পর ব্রাজিলে কোনো প্রকার যুদ্ধ হয়নি। ব্রাজিলিয়ানরা ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী হয়ে থাকে। তারা সবসময় এটাই মনে করে যে সামনে যা হবে তা ভালোর জন্যই হবে। ব্রাজিলে বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছে, সেখানে প্রায় 180টি ভাষার মানুষ কথা বলে। ব্রাজিলে ব্রাজিলিয়ান দেশ ছাড়া সবচেয়ে বেশি জাপানিজদের লক্ষ্য করা যায়। প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর ব্রাজিল বিশ্বের ভ্রমণ মানচিত্রে বেশ উপরের দিকে রয়েছে। পর্যটক সংখ্যার বিচারে দক্ষিণ আমেরিকার প্রধান গন্তব্য ব্রাজিল। ব্রাজিলের উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের তালিকা অপূর্ণই থেকে যাবে যদি তালিকার শুরুতে অ্যামাজন রেইন ফরেস্টের নাম না থাকে। রিও ডি জেনেরিওতে অবস্থিত দুই হাত প্রসারিত ক্রাইস্ট দ্য রিডিমার সাও পাওলো সালভাদোর উল্লেখযোগ্য ভ্রমণ স্থান। এছাড়াও ব্রাজিলের সমুদ্র তট এবং বালিয়ারি ভ্রমণ স্থান হিসেবে সারা বিশ্বে আলাদা জায়গা করে রেখেছে। বারবিকিউড মাংসের জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায় সেরা। এছাড়াও মুকেকা, ক্যাসাকা ইত্যাদি খাবার এবং পানীয়র জন্য ব্রাজিল বিখ্যাত। বৈচিত্র্যের দেশ ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খাবার প্রধান খাদ্য হিসেবে গৃহীত হলেও ফেইসওয়াদা ব্রাজিলের জাতীয় খাবার হিসেবে গণ্য করা হয়। ব্রাজিল দেশটির কথা অসম্পূর্ণ থেকে যাবে যদি না ফুটবলের কথা বলা হয়। ব্রাজিল একমাত্র দেশ যারা বিশ্বকাপের প্রতিটি আসরে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 1958, 1962, 1970, 1994 এবং 2002 সাল মিলিয়ে মোট 5 বার বিশ্বকাপ জয় করেছে, যা একটি রেকর্ড। ব্রাজিলের ফুটবল তার শিল্প ও সৌন্দর্যের জন্য বিখ্যাত। কালো মানিক নামে পরিচিত বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার পেলে ব্রাজিলের মানুষ। ফুটবলের জন্য পরিচিতি পাওয়া এই দেশে অনেক ফুটবল লিজেন্ড রয়েছে, তাদের মধ্যে অন্যতম পেলে, রোনাল্ডো, রোনালদিনহো, রোমারিও, গার্চা, কাকা প্রমুখ। এছাড়াও ব্রাজিলের রোনাল্ডো বিশ্বকাপে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এছাড়াও দেশটিতে ভলিবল, বাস্কেটবল, অটো রেসিং এবং মার্শাল আর্ট ক্রীড়াও ব্যাপকভাবে দর্শকপ্রিয়। বন্ধুরা, এই ছিল সংক্ষিপ্ত আকারে জানাও জানা তথ্য। যাদের কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।